মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পুজো শেষ করে বিজয়া দশমী শুরু মানেই ঠিক সময় চলে আসে আরেকটা পুজোর, লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোর সময়তে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি শহরের রোশনায়, শহরের থিম পুজো, শহরের সমস্ত রকমের জাঁকজমকপূর্ণ এলাকা থেকে অনেক দূরে, অনেক দূরে ঠেলে সবুজের দেশে গ্রামে, প্রত্যন্ত গ্রামে কীভাবে হয় লক্ষ্মী পুজো, এখানে মা লক্ষ্মী কীভাবে পূজিত হন, পুজোর প্রস্তুতি বা চলে কীভাবে, আলপনায় পা দিয়ে যখন মা লক্ষ্মী কাঁচা বাড়িতে অধিষ্ঠান করেন তখন তার রূপ কীরকম হয়, আজকে সেই রূপে লক্ষ্মী পুজো আপনাদেরকে দেখাবো। গ্রামে লক্ষ্মী পুজো ঘুরতে আসা মানেই প্রথমেই যেটা চোখে পড়বে আপনার, যে মাটির বাড়ি আর মাটির দালানের মধ্যে খুব সুন্দর করে আলপনা দেওয়া। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাড়ির সকলে মেতে উঠেছেন এই রকমই একটা পরিবেশে, যেখানে একদম উঠোন রুচি একদম আলপনা দেওয়া হচ্ছে। আচ্ছা, এই লক্ষ্মী পুজোর প্রস্তুতিটা কবে থেকে শুরু হয়? পুজোর পরের থেকে, মানে দুর্গা পুজো শেষ হলো তারপর, তারপরে থেকে। আচ্ছা, আর এইরকম যে মানে কীরকমভাবে হয়, মানে সকাল থেকেই আলপনা দেওয়া, ফল কাটা, এগুলো কীরকমভাবে হয়? আমরা সকালে প্রথমে উঠি, ওঠার পর হাত মুখ ধোয়ার পর আমরা সব এই মাটির বাড়িঘর তো আমাদের, এগুলো সব নিকানো, তারপরে সব কিছু সাজানো গোছানো সব কিছু করা হয়। তারপর আমরা স্নান করি, স্নান করার পর আলপনা দেওয়া শুরু করি। আলপনা দেওয়া শুরুর পরে আমাদের পুজোর আসন সাজায় এবং পুরোহিত মহাশয় আসেন, এসে আমাদের পুজো করেন, এতেই আমরা সারাদিন মেতে থাকি। বাহ, ভীষণই ভালো যে সারাদিন এরকম একটা হৈহুল্লোড়ের মধ্যে মেতে থাকা যায়। এর মধ্যে মানে আমাদের কাছে এগুলো মানে খুব উপরি পাওনা, মানে প্রায় মনে হচ্ছে আলপনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আমি যাবো ওই বৌদির কাছে। আচ্ছা, এই আলপনা দেওয়ার রেওয়াজটা কবে থেকে, মানে আপনি এই বাড়িতে আসার পর থেকে এরকম দেখেছেন? হ্যাঁ, আমরা এ বাড়িতে গেছি এই লক্ষ্মী পুজোতে সকাল থেকেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, বাসনগুলো সব ধোয়াটা করে ঠাকুরের বাসনগুলো, তারপরে চান টান করে আলপনা দিয়ে তারপরে ঠাকুরমশাই আসেন, ঠাকুরমশাই পুজো করেন। দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি মা লক্ষ্মীর ঘরে, আর মা লক্ষ্মীর ঘরে আসা মানেই একটা অন্যরকম, সত্যি ভেতর থেকে একটা অন্যরকম ফিলিং হয় যে
একটা অন্যরকম পুজো আমরা এতদিন ধরে দেখে এসেছি। সেখানে একটা কাঁচা বাড়িতে এই রকম আলপনায় এই রকমভাবে ঘটা করে মা লক্ষ্মীর জোগাড় করে পুজো হচ্ছে, এটা দেখতে যেন সত্যি মনটা অন্যরকম হয়ে যায়। আর যারা আজকে পুজোর আয়োজন করেছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, সব আয়োজন কি এখানেই পাওয়া যায় না শহর থেকে কিছু আনতে হয়? কিছু শহর থেকে আনতে হয়, কারণ এটা তো পাড়া গ্রাম, বাজার থেকেও কিছু কিনতে নিজেদের গাছেও হয়, বাড়িতে দুই একটা ফল টল হয়, আমরা সব জোগাড় করে একসঙ্গে পুজোটা করি। তার মানে বুঝতেই পারছেন গ্রামে যা পাওয়া যায়, মানে আমরা যেটা দেখে অভ্যস্ত গ্রামের গাছের ফল, গাছের বেলপাতা, গাছের সমস্ত ফুল যা ফোটে সব দিয়ে মা লক্ষ্মীর জোগাড় করে উঠেছেন তারা, এবং যা কিছু বাকি থাকে সেগুলো শহর থেকে আনা হয়। শহর থেকে আনা হয় আর বাড়ি থেকেই বেশিরভাগ আমাদের তৈরি হয়। তারপরে চান করে শুরু হয় লুচি করা, পায়েস করা, ফল বানানো, এসব জোগাড় করার পরে পুরোহিত মশাই এসে পুজো করে। আচ্ছা, প্রতিমা কি এখানকার না বাইরে থেকে শহর থেকে আনতে হয়? বাইর থেকে, মোটামুটি আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে, ওখানে একজন মৃৎশিল্পী আছেন, উনি তৈরি করেন, ওখান থেকে আমরা নিয়ে আসি। মানে মাও তৈরি হন পাশের গ্রামে, পাশের গ্রাম থেকে টুক করে চলে আসা হয়। বুঝতেই পারছেন তাহলে যে এইভাবেই আমি যেটা দেখতে পাচ্ছি একটা সত্যি খুব ভেতর থেকে একটা অপূর্ব ফিলিং, যে একদম ধানের ছড়ার উপর মা লক্ষ্মী বসে রয়েছেন আর এইভাবে পুজো প্রস্তুতি শুরু হয়েছে, এইবার পুজোটা এগিয়ে যাবে। তবে মা লক্ষ্মীর পুজোর প্রস্তুতি এত কিছু বলবো পাঁচালি শুনবো না, এটা হয় না। বীরবল নামে রাজা কন্দিল নগরে, মদ বলবি সেই রাজা ফিরে অহংকারে, একদিন আত্মজনে ডাকিয়া কহিল খাও কারো ভাগ্যে, সবে জিজ্ঞাসা করিল সকলে বলিক বলিল প্রভু করি নিবেদন। পুজোর প্রস্তুতি শেষ পর্বে, অপেক্ষা শুধু মা লক্ষ্মীর পুজোর, আরাধনার পর তিনিও চলে যাবেন, কিন্তু রেশ থেকে যায় আমাদের সারা বছরের, কারণ মা লক্ষ্মী আমাদের সারা বছর পূজিত হন। আর এইভাবেই আমরা মা লক্ষ্মীকে নিজের ঘরের লক্ষ্মী বানিয়ে বলতে পারি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।